শিকায়ত হক নেই মানে বারোটা রাইতে আসে তোকে কোন ঢেকেছিল কেনে গেছিলে বলে কেন বলে উ কি তোমার ও বদব শুনবে নাকি ঘামের গন্ধ শুনবে তার মানে স্ত্রীটাকে কি করতে হবে জানো পুরুষকে পাগলা করে দিতে হবে সবসময় স্ত্রী লোক তো বুদ্ধি জানে না এরাকে বুদ্ধি শিখতে হবে কেমন করে সাঁঝের বেলায় সাজতে লাগতে হবে

দিনে সেন্ট লাগাইতে হবে না আর সেন্ট লাগিয়া কোন জায়গায় যেতে হবে না মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন রাস্তায় সেন্ট লাগিয়া হেঁটে যাওয়াটা হারাম আছে যে রাস্তাতে সেন্ট লাগিয়ে যেতে পাবে না তোমাকে রাত্রিবেলা সেন্ট লাগাইতে হবে রাত্রে তোমার স্বামীকে খালি সেন্টটা শোঘাও তোমার স্বামী বাড়ির বাইরে যাবে না আর স্বামীর সামনে যখন হাঁটবে তখন একটু ডেনেস দেওয়া হলো

তো স্ত্রীটাকে কথার অ্যাক্টিং শিখতে হবে ক্যাপাসিটি শিখতে হবে আর কথা বলবেন এমন স্টাইল করে যাতে পাগলা হয়ে থাকে কিন্তু আর বুদ্ধি নাই ওই দিনে ঘাড়ার মেড়ার হ্যাঁ যা সাঁঝের বেলা ও হাঁড়ার মেড়ার ও তখন কাছেও ভেড়ে না দূরে দূরে টাপিয়ে বেড়েছে এটা ওটা এটা দশটা এগারোটা হয়েছে তখন বাড়িয়েছে এসে খায়াটা ঢোঁড় সাদর পড়ে গেল লাখ টাকা বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা তোমার পুরুষকে খুশি করো সন্তুষ্ট করো রাজে করো তোমার স্বামীর সামনে সাজো কিন্তু এখন বর্তমান যুগে কি চলছে জানেন পরের পুরুষকে রাজি করছে পরের পুরুষকে খুশি করছে কেউ মরবে যখন দেখতে যাবে তখন দেখবেন যে এর বপর লাইয়া কাপড় কিনেছে লাইয়া কাপড় পিনা ব্যাট দিয়ে আর পান মুখে দেখে মিষ্টি দিয়ে মুখকে লাল ভর্রা করে দেয় মুখখানটা কইটা এখন খান লাগছে আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লিপ জল লিপস্টিক দিয়ে মুখকে একেবারে ঝাঁকাস করে মরা দেখতে এই যে মুখ টুক ঢাকবে না হেজাব লাগাবে না বরখা লাগাবে না উদাম হয়ে চলে গেল আর পায়ে পাতা দিয়ে দেছে এই ছেড়ে ছেড়া পা পেলছে ঝালাত ঝালাত করে বাঁধছে আর মানুষকে দেখেছে যে কোনো মানুষ দেখবে দেখি কেটাইটারে সালা একবার বিহা করতে হবে তোমাকে খালি গোনা হয়ে গেল মনের মধ্যে একটা জেনা হয়ে গেল তো মা বোনেরা সতর্ক থাকো সাইজা পূজা মরা দেখতে যেতে হবে না বিয়ে বাড়তে যাবেন না আর ভাই আপনারা শুনে নেন স্ত্রীকে বিয়ে খেতে ওর চাচার বাড়ি মামুর বাড়ি কালার বাড়ি ফুপুর বাড়ি বিয়ে খেতে যেতে দেবেন না ওর ভাইয়ের বাড়ি বিয়ে খেতে যাবে সাথে করে নিয়ে যান দশটা এগারোটার দিকে বিহা খেলে আসরের আগে আগে বিদায় চলে এসেন স্ত্রীকে নিয়ে যদি দু তিন দিন রেখে দেন আপনার হাত থেকে বেদখল হয়ে যাবে বিহাতে গেলে ওরা ঠিক থাকে না বুঝতে পারলেন কে স্বামীর খবর নেবে না ও কাকে খিলে পড়েছে বহনুকে খেলেছে স্বর্ণ ভাইকে কিলেছে কাকে কিলেছে কুণ্ঠে কিলেছে ওকে ঢুঁড়া পাবে না কুণ্ঠে কুণ্ঠে আছে বাচ্চা তোর মা করে রেখেছে কে জানি কুণ্ঠে গেছে ও তো কথা হচ্ছে স্ত্রীটাকে কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ভালো রাখেন বাড়ি করবেন বাড়িটাকে ঘেরোয়া করে বাড়ি করেন আর বাড়িতে গেট করেন তালা বন্ধ রাখেন স্ত্রীকে বাইরে যেতে দিবেন না উদাম পাদাম হয়ে না যায় গ্রামের লোক আপনার বাড়িতে না ঢুকে গেটকে বন্ধ রাখেন যদি আপনার অন্য লোক গেলো স্ত্রীকে দেখে নিল বউকে দেখলো বেটিকে দেখলো আপনার গোনা হবে পাপ হবে গেটে যাবে বাড়ি মারবে আওয়াজ দেবে বাড়িতে আছো বাড়িওয়ালা যদি থাকে বলে কে আছো ভাই বলে হ্যাঁ তুই বসো বাইরে বসো গলিতে একটা বারান্দা রাখো চেয়ার রাখো এখন বেরেঞ্চি রাখো ওখানে ভাই বসো বেদি আসলে কথা বলে রাখো গলি থেকে বিদায় করে নাই যেতে দেবেন না বহু বেটিকে বের হতে দেবেন না কন্ট্রোলে রাখেন তাহলে আপনি জান্নাতে যাবেন আর যদি বহু বেটিকে দেখে সব মজা করে গল্প করে তাহলে কি হবে বুঝতে পেরেছেন কাঠরের বিবি একদিন আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি বললেন ফতেমাকে ফতেমা তোমার সাথে তোমার সাথে যে জান্নাতে যাবে তুমি তো জান্নাতের সরদারে নে তোমার সাথে যে জান্নাতে যাবে সেটা হচ্ছে কাঠোরের বিবি কাঠোরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে বললে কেমন করে বললে তুমি যাও কাঠোরের বাড়ি দেখে এসো কাঠোরের বিবিকে কেমন দেখতে চলে গেলেন ফাতেমা কাঠোরের বাড়িতে গিয়া যখন গেটে ঠকঠকালো গেটে বাড়ি মারলো কাঠোরার বিবিকে মানে কাঠুরার বিবি বলল কে আছে বললে আমি আছি নাবির বাটি ফতে মা আমি হযরত আলীর স্ত্রী হাসান হুসানের মা বললে একটু ক্ষমা করো বাবু আমি আমার স্বামীর এখনো পারমিশন নি নাই আমার স্বামীকে বলি নাই তুমি আজকে ফিরে যাও কাল সকালে আসবা সন্ধ্যার টাইমে আমার স্বামী যখন মাটা থেকে কাটকাটে আসবে আমি তোমার কথা বলে পারমিশন নিয়ে রাখবো তোমার সাথে দেখা করবো কালকে ও একটা মহিলা ই মহিলা কিন্তু দেখেন তাও দেখা করলো না বলে বহিন তুমি আজকে ফিরে যাও কালকে স্বামীর বিনা অর্ডারে একটা কাজও করবে না স্বামী যখন বাড়ি আসলো স্বামীকে বললো স্বামী এরকম নাবির বেটি বিবি হতে এসেছিল ছিল তো আমি আপনার বিনা অর্ডারে ঢুকতে দিতে পারিনি স্বামী বলে পাগলি নাকি তুরে নাবির বেটি এসে আর তুই ঢুকতে দিছনি বাড়িতে এটা কেমন কথা দেখতে দিদি আসতে দিদিক বললে আপনার বিনা অর্ডারে কেমন করে দেবো বলেন কালকে আসবে তুই দেখা করতে দিস আপনারা চলেছেন ভাই একটু ভিতরে হয়ে গেছে জায়গা ফাঁকা আছে চলে চলে ভাই 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 এদিকে ফাঁকা আছে ভাই এদিকে ফাঁকা ওখানে আপনারা ভিড় করছেন লোক চলাচল অসুবিধে আর দাঁড়িয়ে আছে কষ্ট হয়েছে চলে আসেন একটু এদিকে এসে বসেন চলে আসেন ভাই চলে আসেন এ ভাই হ্যাঁ ওইখানে হুড়ু হুড় করছে ওইখানে আরে ভাই এদিকে জায়গা আছে ভালো জায়গা চলে এসেন না না রাগে কহেন না ভাই রাগ করে না বুঝিয়া কহেন ভালো করে কহেন বুঝিয়া কহেন বাহিরকার লোক আছে শান্তিভাবে পিয়ার সাথ কহেন ভাই একটু বসো নানা এদকে বসো দাদা এদিকে বসো বুঝিয়া কহেন এসে বসান রাগারাগি করিয়ে না দূর থেকে এসে চাড়ির সোনালে শুনতে দেন আইসেন ভাই মা বোনেরা তোমরা এই ভিড়ের জায়গাখানে তোমরা খাড়ো হয় না তোমরা চলে যাও দূরে যাও খাওয়া হওয়া যাও

চালা গিয়েছে একা ভালো লাগে না ও না যাও ও গো দয়া না যাও ও গো তো ভাই ভালো করে মন দিয়ে শুনে মা খালা নানিরা ভালো করে শুনেন বিয়ে করছেন আপনি পুরুষ আপনাকে পুরুষের প্রমাণ দিতে হবে আপনার স্ত্রী কারুর বাড়ি আপনার বিনা অর্ডারে পড়শির বাড়ি না যায় আপনার স্ত্রী কোন লোকের সাথে কথা না বলে আপনার স্ত্রী কোন লোকের সাথে মজাক না করে ঠাট্টা না করে স্ত্রীর হাতে ভাই মোবাইল দিবেন না মোবাইল যদি পাইয়া নেয় আপনার স্ত্রী আপনার বিষ ছচ্চাস করে আপনি জানেন স্ত্রীর নামে জমি করবেন না কথা ভালো করে শুনেন স্ত্রীটার নামে বুড়াতিকালের নামে করবেন যখন ওর বিয়ে হবে কেউ বিয়ে করবে না দাঁতটা দু চারটা উঠবে চুলটি পাকবে তখন জমি দিবেন না একটু আর চ্যাংড়া অবস্থাতে জমি দিবেন না আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না ভাই অ্যাকাউন্ট করবেন না আর ওর অ্যাকাউন্টে টাকা ভরে রাখবেন না বুঝতে পারছেন টাকা জমা করবেন না স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেবেন না তো আপনার বিশ মারবে কখন লাঠি মেরে উঠে যাবে আর মোবাইল দিবেন না স্ত্রীর नारे तकबीर जोरे कहना जो भाई नारे तकबीर এখানে দু তিনটে লোক কয়েছে ও দিক ও ফাঁকা এদিকেও ফাঁকা একটু জোরে লাগাবেন কথাটা যদি কোনো মানুষ একবার কহে দেয় আল্লাহ তো আল্লাহ বলছেন যে আসমান থেকে মাগরে পর্যন্ত থেকে পর্যন্ত আল্লাহ নেকি দিয়া ভর্তি করে দিবেন আল্লাহ আকবর বলার লেগে খালেস দিলে যদি বলে দেন আল্লাহর নিকটে চারটে তাসবি সব চাইতে প্রিয় বড় তাসবি পছন্দনীয় তসবি হলো চারটে একটা সুভান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা হয়েছে আল্লাহ হকবার এই চারটা তাসবি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তো আপনি আল্লাহ হকবার বলতে কানজুসি কেন করছেন মেয়ে ছেলের তরফ থেকে চোদ্দ হাজার ছশো টাকা একই এক বেগ টাকা এসছে আপনার টাকা অতটি আসেনি ভাই তো একটা আপনার আগে মানে হামরা কি বেটা ছেলে সরম লাগছে যে মেয়ে ছেলে হ্যাঁ যদি এতটুকু টাকা দেয় আপনার ব্যাগ নিয়ে ঘুরলে কটি টাকা হবে কহেন তো একটু মন দেয় টাকা গেলা দিন তো কথা হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকা এসে ওই লাগে বললাম যে না রায় তাকবির জোরে লাগাও না রে এদিককার লোক কহে না এদিককার না সামান কার্ডটা একটু বলছে আর ওরা যদিও বলছে তো খালি মুখখানটা লড়ছে আল্লাহ একটু জোরে বলতে হবে ওই একটা লোক করেছে কি গরুর গোস খেলে হ্যাঁ পুরা করে পেটে গেছে শেখেছিলাম তো গ্যাস যে হয়েছে তো গ্যাস হলে কি করবে গ্যাস বাহির হবে গ্যাস বাহির না হলে থাকবে না তো গ্যাস যখন বাহির হতে লেগেছে একবার এ মনে দিছে প করে একবার মনে দিছে তো টেরেনে চড়ে আছে টেরেন চলছে ধাই ধাই করে যেমন বান্ধে ভরা চলছে আর এমনে একবার দিচ্ছে মনে একবার দিছে তো খুবই জোরে তো আর পাঞ্জোরে একটা বেধর্মী বসে আছে ও বুঝে লেছে যে এই গরুর গোস খেয়েছে না হলে এত গ্যাস বাড়াবে না তো বেধর্মীটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো এই আর ধ্যান দেয় না ফের আর একবার ধ্যাপ করে তখন কইছে দাদা আপনার এটা ঠিক হয় না তখন এই লোকটা আমার উপরে রেগে যায় কয়েছে ঠিক হোক আর না হোক এর থেকে জোরে আমি আর পারবো না লক করে থেকে মানে ওয়ার খেয়াল যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে আওয়াজটা জোরে না করে ফুস দাও আর খ্যাপা বুঝাইছে যে এত জোরে জোরে মন ভরে না যে দাদা আপনার ঠিক হচ্ছে না তার মানে আরো পিক আপ দিতে গেছে ঠিক হোক আর না হোক আর পারবো না তো আল্লাহ আকবর জোরে না আল্লাহ হকবার থেকে জোরে আর পারবো না নাকি জোরে লাগান দেখেন তো ওই টি লোক এখন কত সুন্দর হলো একটু জোরে লাগাবেন কোন মেয়ে তুমি কেমন তোমার পাপ ফেসবুকে তে ছবে ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে ক কেন পাপ ফেসবুকেতে ছবি ছেড়ে ক কেন পাপ মায়েরা বোনেরা ভালো করে শুনালেন ফেসবুকে ছবি ছাড়বেন না মোবাইলে কোনো ছবি ছাড়বেন না আর ভাইরা আপনারা শুনেলেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না বেটির হাতে মোবাইল দিবেন না বোনের হাতে মোবাইল দিবেন না মোবাইল কেড়ে মোবাইল দিবেন না মোবাইল দিলে খারাপ হয়ে যাবে মোবাইলে যা গল্প করে আমরা বুঝি না ওরা বুঝো মোবাইলে কি করতে হয় কি করতে হয় সব জানে ভাই তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না তো আপনার নসিব খারাপ আছে তকদির খারাপ আছে আপনার মুখে চুনকালি লাগাবে বুঝতে পারছেন তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না বেটির হাতে মোবাইল দেবে না মোবাইল কেড়ে তাড়াতাড়ি মোবাইল নেন বেটির কাছ থেকে স্ত্রীর কাছ থেকে মোবাইল নিলেন আমার স্ত্রীকে আমি মোবাইল দিই না বলছি হাজি রিচার্জ করতাম না আমি রিচার্জ করাই হয় না রে বলে মোবাইলটা রিচার্জ করতে ফোন টোন হয় না ফোনও আসে না কিছু হয় না আমি রিচার্জ করে কি করবে বলছে কথা হয় না তুমি দশ দিন পনেরো দিন বিশ দিন বাড়ি এসো না তো কথা বলবো না আমি জানি পাগলি ব্যাটার খাওয়া মোবাইল হতে লাগিয়ে তো কথা হয়ে যাবে সব কথা কোহাচ্ছে না কিছু আমি নিজের মোবাইলের সব কথা কোহা যাবে মোবাইলটা দিয়ে দেবে এবং আমাকে বাদ অন্য অন্যজনের সাথে কথা বলবে বলবে না একজন আমার পুরুষকে মানে অন্য জনের সাথে গল্প করছে তো পুরুষটা তখন ফোন লাগছে দিল্লি থেকে ফোন লাগালে দেখবো হরে তোর মোবাইল কেনে ব্যস্ত তখন ওর স্ত্রীটা বলছে তোমারও তো মোবাইল ব্যস্ত বলছে হার ব্যস্ত আমি কার সাথে গল্প করছো বলছে তাহান কার সাথে গল্প করছো আমি তোমাকে লাগা শুনো বলছে ও আমি তাহলে তোকে লাগছি তুই হাঁকে লাগছি ব্যস্ত হয়ে গেছে পুরুষটাকে চড়িয়া নিলে তো বুঝতে পারলেন বোকা বানাতে সময় লাগবে না বেটি ছেলেকে পুরুষকে বোকা বানাবে বুঝতে পারলেন খবরদার স্ত্রীকে মোবাইল দেবে না স্ত্রীর হাতে মোবাইল দেবে মোবাইল কেনেন তো ভাই এবার শুনেন এইবার দেখেন স্ত্রীটাকে সব সময় কন্ট্রোলে রাখেন বাবার বাড়ি যেতে দেবে না একাই যখন যাবেন আপনি সাঁতা করে নিয়ে যান আর সাদা করে একদিন থাকেন দুদিন থাকেন এক ঘন্টা থাকেন স্ত্রীকে নিয়ে যায় বাড়ি ঘুরাটরা স্ত্রীকে বাড়ি নিয়ে চলে আসেন বাইরে আমার স্ত্রী আর তোমরা তোমার পুরুষের বিনা অর্ডারে বাড়ির বাইরে যাবে না কারোর সাথে কথা বলবে না কারোর সাথে মজা করবে না কারোর কোনো জায়গা যাবে না কোনো মরা দেখতে যাবে না কাঠরের বিবি তখন বলল কে যে তুমি আজকে ফিরে যাও এবার ফাতে মাতার পরের দিন যখন আসলো এমাম হুসেন তার পাচা ধরে লেছে রে ভাই এমাম হুসেন পাচা ধরেছে জামার সাথে যাবে এইবার গেটা ঠক ঠকালো কাঠের আর বিবি আসলো ফোকা দিয়ে দেখছে ফতিমা তোমার সাথে এটা কে আছে ফতিমা বললে আমার বেটা হুসাইন বলছে বোনরা আজকে তুমি ঘুরে যাও আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি শুধু তোমার সাথে কথা বলার তোমার বেটা যে তোমার সাথে আসবে এটা পারমিশন আমি নাই তুমি আজকে ফিরে যাও আজকে আমি অর্ডার নিব কালকে হুসাইনকে সাথে করে আনবা কেন ছিল ওটা আল্লাহ একটা মহিলা আল্লাহ একটা কোরআন দেয়া চাল্লার জীবনের গোনা কথা মাফ করো জীবনের ভুল তুমি মার্জন করো হাত ধরে করে মারার পর সমস্ত লোকে মতের পারে জানার পাশে করে এবার বললা তুমি ফিরে যাও রে বোন আবার ফাতেমা ফিরে চলে গেলেন তারপর যখন ফাতেমা চলে গেলেন গেতে গেতে খাড়া হলে তোমরা মেয়ে ছিলে গেতে যাও উদগে বসে যাও ব্যাটা ছেলে ওখানে যাওয়ার ব্যাটা ছেলে কেন তোমরা খাড়া হচ্ছে ভাই তোমরা আয় শোনা ভিতরেজি জালসা শুনতেছে যদি বিয়া সাধি করলাও তো কোন ঝামালার ঝামালা কহিনা গেটের কাছে আপনারা জাম কেলে নাই ছিলেন ভিতরে এসে বসেন না ভিতরে আসেন এদিকে বসেন জায়গাটা কোর্টের জায়গায় রাস্তা মানুষ আসবে ভিতরে বসবে দান দিতে আসবে আর মেয়ে ছেলে খেলে কিছু দিতে আসবে না কোরআন দিতে টাকা দিতে তোমরা কিনে আসবে লোকের হাতে দেবে দেবে পুরুষের মধ্যে টাকা দিতে আসো কোরআন দিতে আসো কি দিতে আসো এটা গোনা হবে না পাপ হবে না কত লোক তোমার দিকে দেখে আছে তো ভাই কথা শুনেন যে এবার আবার ফাতিমা ফিরে চলে গেলেন একটা ছোট বাচ্চা নাবালক বাচ্চা যার বুঝ শক্তি হয়নি জ্ঞান হয়নি তবু মহিলাটা ওর সাথে কথা বলল না আবার তার পরের দিন যখন দেখতে এসেছে আবার দেখছি ফতিমা কাক তার পরের দিন এবার হুসেন ছিল হুসেনের পারমিশন নিয়েছে ওর স্বামীর কাছে আবার দেখছে কি চলে এসেছে কেটা আবার চলে এসেছে কেটা হাসান তার পর দিনর পাচা ধরে নিয়েছে আবার যখন গেটে বাড়ি দিল কাঠরের বিবি বলল বন্ডে আমি শুধু হুসাইনের পারমিশন নিয়েছি তুমি তো আরেকটা ওটা হাসান কে এসেছো আজকেও তুমি ফিরে যাও আমার স্বামীর কাছে আমি অর্ডার নিব তারপরে আসবে তারপরের দিন তখন পারমিশন নিল দুমা ব্যাগ তিন বাবাটা আসলো এবার যখন কাঠুনার বাড়িতে প্রবেশ করেছে ভাই তো প্রবেশ যখন করেছে বাড়িতে ঢুকেছে দেখছে কি বাড়িতে প্রবেশ করে যে একটা মাইচ্চা রেখেছে ওই যুগে চেয়ার ছিল না রে ভাই চেয়ারের খুব অভাব তো মাইচ্চা রাখা আছে আর মাইচ্চার পাঞ্জরে দেখছি কি এক বদনাতে পানি রাখা আছে দেখছি কি পানির পাঞ্জরে একটা খুরিতে ত্যাল রাখা আছে তারপরে দেখছে এখানটা লাঠি থাওয়া আছে গোড়াচ্ছে লাঠি থাওয়া আছে তারপরে দেখছে এদিকে এখানটা হাইসা থাওয়া আছে আর এখন দেখছে দেখে রসি থাওয়া আছে ওদিকে দেখছে এখানটা বস্তা থাওয়া আছে আর দেখছে কি ম্যাচের ওপরে এখানটা পাখা থাওয়া আছে আর এবার করেছে কে বিবি ফদে মাইয়ে গেলে দেখে তখন কাঠের বিবিকে জিজ্ঞাসা করলো ম্যাচ খানটা দেখলাম তোমার স্বামী এসে বসবে মানলাম যে পাখা দিয়া তুমি বাতাস করবে তোমার স্বামীকে তোমার স্বামীকে বাতাস করে পাখা দেয়া তো এই খুরিটা কেন ধুয়েছে বলে খুরিটা হাত পা ধুয়ে হার স্বামী বদনাতে পানি আছে পানি দিয়ে হাত মুখ ধুয়ে উজু করবে তারপরে হাত পা কাঠ কোপা মানুষ তো কুড়ল কোপা হাতে খান কড়া হয়ে যায় তো ওই খুরির তেল গেলে একটু হাতে এলে মুখ হাতে দিবে তো বলছে তারপরে যে হাতটা ধুইবে তো হাতটা ধুয়ে মুখ হাত করবে তো কী দিয়া মুছবে তো ও কেছে হামার ওন নিখান দেয়া এখনকার স্ত্রীর রেখে পুচ করো তো কোনো দিন পুরুষটার মুখ মুছে দিয়েছে ওড়না কি আঁচল দিয়ে কোনোদিন আপনারা বলেন তো আপনার স্ত্রী মুছালছে কোনোদিন জিদ্দিক মুছাইনি জীবনে মুছাইনি মা বোনের বুদ্ধি কম মহিলাদের স্বামী যখন মাঠে থেকে আসবে কোনো জায়গায় থেকে আসবে ওকে চট করে বসতে দাও এখন তো ফ্যান চালু হয়েছে ফ্যানের যুগ লাইনের যুগ বাতাস করো বাতাস করো আর ঘাম গালা গামু কত ঘেমেছ যে ওরে হার সোনা কত ঘেমেছে ওরে হার রে ওরে হার জান রে ওরে হার পাখি রে হ্যাঁ এরকম করে দু চারটা কথা কোইবে ও পাগলা হইবে তো ও মাঠে থেকে আসছে ও আপনার ভাত রানো ছোটে থাকো ছেলেপিলাকে যদি পানি খেতে চাইলে গেলে যা পানি দে তো যা ও আর যাবে না ছেলেপিলা পানি দিলে খেলে কি খেলে না ও পুরা আছে স্বামীর কাছে যাবে না ভালো কথাও শুনতে পাবে না মাঠে থেকে সাই মনে মনে ভাবছে সালা মাঠই ভালো ছিল রে বাড়ি কেনে নুরে ইস্ত্রির দুটা পিয়ার মোহাম্মদের ভালোবাসার কথা যদি শুনতে না পাবো আর মাঠে থেকে যদি খাস্তানা হয়ে আসে থকআউট হয়ে আসে আর বাড়ি এসে ইস্ত্রি যখন দুটা কথা বলবে সব ভুলে যাবে ভাই দিল্লি পাঞ্জাব ছ মাস মাস বছর পরে যখন দিল্লি পাঞ্জাব খেটে কেরালা বেঙ্গলোর খেটে বাড়ি আসে স্ত্রী যখন সাইজা কুজা একবারে দেয়া হাঁটবে একবারে স্টাইল করে আর কথা বলবে হেঁসা হেঁসা পুরুষের সামনে যখনই কথা বলবে হাইসা হেঁসা কথা বলা মুস্কৃতি মানে কথা বলো কী বলছে সে না কেমন আছে সে না যখনই এলো আসসালাম আলাইকুম যখনই দেখা হবে আসসালাম গাছের আড় হলে ওকে সালাম দাও পাথরের আড় হলে ওকে সালাম দাও দেওয়ালের আড় হলে ওকে সালাম দাও এটা হাদিস আছে গাছের আড় হয়ে গেল তো ফের দেখালো আসসালাম আলাইকুম ঘরের আড় হলো দেখা হলো আসসালামু আলাইকুম কিছুরের আর কুঠির আড় হলো ফের দেখা হলো আসসালাম আলাইকুম পুরুষটাকে সালাম দেয় স্ত্রী আপনারা সালাম করে না ঘোড়ার পুরুষকে সালাম দাও ওরা যদি না জানে আপনি শিক্ষা দেন আপনি তো পুরুষ আপনার স্ত্রীকে শিখান আপনি সালাম দেন সালাম দেন প্রীতি বাড়বে ময়া মহবত বাড়বে ভালোবাসা বাড়বে স্ত্রীকে সালাম দেন স্ত্রী আপনাকে সালাম দিবে কথা বলবেন দেখেন এবার মাল্লা বন্ডে এইবার দেখছি কি এখন লাঠি কেন রেখেছ বললা যে তার সেবা করতে তবে দেরি করতে আমার দেরি হয়ে যায় আমাকে লাঠি খান দিয়া সাটা সাট মারবে লাঠি দা মারা যদি আমার স্বামীর মন না ভরে হাসছে খান দিয়া কোপাইতে লাগবে আমাকে আমি একটু কেউ পালাবো না আর যদি আমি পালাতে লাগি বাই চানে যখন খুব মারবে পালাতে লাগে এ রস্মি খানা যে আমার হাত পাকে বেঁধে দেবে আর যদি রস্মিরা হাত পা বেঁধে যদি ওর জিনা ভরে বস্তাতে ভরে দিয়ে লাথেবে মারবে এইগুলো সামান হয় জন্য রেখেছি যেন কোনো জিনিস ঢুঁড়তে না হয় আর কোনো জিনিস ঢুঁড়ায় না যেন পুরুষকে দিতে না হয় এই জন্য আমি সব জিনিস রেডি করে রেখেছি যেন আমাকে কোনো জিনিস ঢুঁড়ে না মারে আর এখনকার স্ত্রীকে যদি একটা চড় মেরে দেন রে ভাই ও আপনাকে লাফিয়া ধরে নেবে খপ করে কেনে মানলি রে মুখ পুরার বাটা জেরার বাটা জেরা ধরে লাগাইবা করে কেন মারলি লাঠি দিয়ে যদি মারেন লাঠি খান কেটে লাগে पकड़ा করে দিবে একটা কথা আপনার বিরুদ্ধে এসে কানা করে দেবে আপনার জানেন তো কদাচ ভাবনেরা পুরুষের উপর হাত উঠাবে না পাখড়া পাকড়ি করে না তোমাকে মারলে একটা চড় মারো একটা চড় মারলে এখন মেয়ের স্ত্রী দুদিন তিন দিন চালা করে না পুরুষের সাথে কথা বলে না কেন তোমার দোষ পেয়েছে মারতে পারে তোমাকে শাসন করতে পারে আর তুমি একটা চড় মারলে দুদিন তিন দিন চালা করো না কেন আর আপনারাও স্ত্রীকে ভাই মারবেন না ওরা যে পরের বেটে ওরা ফিরিস্তে আবলা ধনের মতন ওরা যেরকম গরু বকরি বাড়িতে বানহা থাকে ওরকম ওরা বানহা আছে ভাই ওরা মারবেন কেন মারার কি দরকার ভাই ওরা আপনারা হাটে যাচ্ছেন মাঠে যাচ্ছেন বাজারে যাচ্ছেন আমরাও যাচ্ছি হাট বাজার মাঠে যাচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু ওরা তো কোনো জায়গায় যেতে পায় না ভাই যেতে পেয়েছে হ্যাঁ করেন মুড়ি লড়ন যেতে পেয়েছে আপনার বাড়িতে বাড়ি যোগ্য আছে ঘর যোগ্য আছে ছেলেপিলাকে যোগ্য আছে ও মনে করতে আমি সব কিছু যোগ্য অ্যাভিলেবল আছে আপনি কামাই করছেন আর ও আপনার সব দেখা যোগ্য লেবস আছে তা আপনি স্ত্রীটাকে মারবেন কেন কি দরকার মারার তো পুরুষ কথা বুঝবে না মানে স্ত্রীটাকে মারে স্ত্রীকে ভাই মারবেন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে বলবেন না স্ত্রীর সামনে কোনো কথা বলে দুঃখ কষ্ট দেবেন না স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে সুখে শান্তিতে জীবন কাটাবেন সুখে শান্তিতে বসবাস করবেন আর বিবি রহিমার মতন বনে যেতে হবে বিবি আসিয়ার মতন বনে যেতে হবে